আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, হোমিও হেলথ চিপস আপনাদের প্রত্যেককে জানা স্বাগত। আমি ডাক্তার মোহাম্মদ মুফতিউল আলম। বন্ধুরা, আজকের আলোচনার বিষয়টি হলো ক্যাটারাক্ট বা চোখের ছানি নিয়ে। আজকে বলবো এই চোখের ছানি আসলে কি, এটা কেন হয়, আর এটা থেকে প্রতিকারের জন্য কার্যকরী কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং তার পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নেক্সট টাইম আমার লেটেস্ট ভিডিওর আপডেট আপনারা সহজে পেয়ে যেতে পারেন। চোখের কার্যপদ্ধতি অনেকটা ক্যামেরা পদ্ধতির মতোই। চোখের পাতা কাজ করে ক্যামেরা শাটারের মতো। আমাদের চোখের ভেতরে আছে স্থিতিস্থাপক লেন্স, এবং তারপরে প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের মাধ্যমে একসময় তা আমরা দেখতে পাই। তবে এই প্রক্রিয়াকরণ চলে একদম কয়েক মুহূর্তের মধ্যেই। মানুষের চোখের মধ্যে ক্রিস্টলের মতো পরিষ্কার লেন্স থাকে, এটি দিয়ে আমরা দূরের বা কাছের দৃশ্যকে সমন্বয় করি। এটিতে কোনো অস্বচ্ছতা তৈরি হলে আমরা একেই ছানি বলি। এটি সাধারণত ঘোলাটে ও সাদা রঙের হয়। আমাদের চোখে স্বচ্ছ একটি দর্পণ রয়েছে, যার ভিতর দিয়ে আলো গিয়ে চোখের পিছনে রেটিনায় বা দৃষ্টি সংবেদনশীল রেটিনায় বা দৃষ্টি সংবেদনশীল অংশে গিয়ে পড়ে এবং আমাদের দৃষ্টির অনুভূতি জন্মায়। কাঁচ যেমন অস্বচ্ছ হয়ে গেলে কাঁচের ভিতর দিয়ে কোনো কিছু দেখা যায় না, তেমনি চোখের লেন্সও যদি অস্বচ্ছ হয়ে যায় তখন চোখের লেন্সের ভিতর দিয়ে আস্তে আস্তে আমরা অস্পষ্ট দেখতে শুরু করি। চোখে ছানি পড়লে অস্বাভাবিক দৃষ্টির সমস্যা হয়, সবকিছুই আস্তে আস্তে অস্বচ্ছ ঘোলা দেখা যায়। তো এবার আমরা একটু জেনে নেই এই চোখে ছানি পড়ার কারণ সমূহ কি কি। চোখে ছানি পড়ার প্রধান কারণ বয়সের সঙ্গে সঙ্গে লেন্সের উপাদান প্রোটিনের গঠন নষ্ট হয়ে যাওয়া। এছাড়াও আরো যেসব কারণে সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদী কিছু রোগ যেমন ডায়াবেটিস, চোখের ইনফেকশন ইত্যাদি, তারপর বংশগত সমস্যা, দীর্ঘদিন স্টেরয়েড সমৃদ্ধ ঔষধ সেবন করা, ধূমপান ও অ্যালকোহলে আসক্তি হয়ে পড়া দীর্ঘদিন ধরে, সূর্যের অতিরিক্ত তাপ কিংবা অতি বেগুনি রশ্মিতে দীর্ঘদিন ধরে কাজ করলে চোখে কোনো প্রকার আঘাত পাওয়া ও ভিটামিনের ঘাটতি, এই সকল সমস্যার কারণে আমাদের চোখে ছানি হতে পারে। তো বন্ধুরা, এবার জানিয়ে দেবো এই ক্যাটারাক্ট বা ছানি থেকে পরিত্রাণ পেতে আমরা কি কি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারি। প্রথম যে ভালো মেডিসিনটির নাম বলবো সেটা হলো কোনিয়াম। কোনিয়াম মেডিসিনটি কম বেশি সকলেরই পরিচিত একটি মেডিসিন। বৃদ্ধ বয়সে যাদের চোখে ছানি হয়েছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই মেডিসিনটি। এছাড়াও যদি দেখা যায় যে চোখে আঘাত লাগার ফলে চোখে ছানির সমস্যা হয়েছে, সেক্ষেত্রেও এই কোনিয়াম মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। যদি দেখা যায় যে চোখে আলো সহ্য হয় না ও চোখ দিয়ে গরম পানি পড়ে, তবে গরম পানি পড়া সব ওষুধের লক্ষণে থাকে না, কিন্তু কোনিয়ামে চোখ দিয়ে প্রচুর গরম পানি পড়া অন্যতম লক্ষণ। এই লক্ষণগুলি ফেলে সেখানে কোনিয়াম ব্যবহার করা যাবে। বন্ধুরা, এই সমস্যায় কোনিয়াম মেডিসিনটির 200 পদে মেডিসিন বা অনেক পদে মেডিসিন কয়েক মাস ধরে ব্যবহার করা লাগতে পারে। আরেকটি মেডিসিনের কথা বলবো, সেটা হলো কোষ্টিকাম। কোষ্টিকাম যারা বারবার চক্ষু স্পর্শ করে, চক্ষু এভাবে রগড়ায় এবং চোখে যদি প্রচুর পরিমাণে পানি পড়ে এবং চোখে যদি ঝাপসা দেখে, এই লক্ষণগুলি থাকলে কোষ্টিকাম সেখানে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। চোখের ছানির প্রথম অবস্থায় রোগী চক্ষুতে কুয়াশা বা মেঘের মতো দেখে, ঝাপসা দেখে, তখন কোষ্টিকাম সেখানে উপকার করবে। এখানেও কোষ্টিকাম 200 পদের মেডিসিন বা অনেক পদের মেডিসিন ব্যবহার করা যাবে। এভাবে কয়েক মাস ব্যবহার করা লাগতে পারে। ছানির জন্য আরেকটি ভালো মানের মেডিসিন হলো সাইলিশিয়া। সাইলিশিয়া রোগীর ছানিতে দিনের বেলায় ছানিতে অত্যন্ত কষ্ট হয়, কারণ সূর্যের আলো সাইলিশিয়া রোগীর একেবারে সহ্য হয় না। চক্ষুর ভিতরে ভয়ানক ব্যথা হয়, স্পর্শ করতেই দেয় না, চক্ষু বুজিয়ে রাখলেও ভীষণ কষ্ট হয়। ভারতীয় বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক এনসি ঘোষ বলেন, এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করেও যদি ছানি আরোগ্য না হয় তবুও অন্তত ছানি বৃদ্ধি হওয়া স্থগিত হবে। এক্ষেত্রে তিনি সাইলিশিয়া ওষুধটি 30 বা 200 শক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কয়েক মাস ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যাবে। ছানির জন্য আরেকটি ভালো মানের মেডিসিন হলো ফসফরাস। ফসফরাস যাদের চোখে ছানির ফলে দৃষ্টিশক্তি কমে যায় ও চোখে নানা প্রকারের রং দর্শন করে, কোনো বাতির আলো দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ পর্যন্ত দেখা যায়, ঘোলা বা কুয়াশাচ্ছন্ন দেখা যায়, সবকিছু এরকম লক্ষণ যদি রোগীর থাকে তবে ফসফরাস মেডিসিনটি সেখানে উত্তমভাবে কাজ করবে। এই ওষুধটি প্রয়োগ করতে থাকলে রোগীর ছানি আরোগ্য হবে ইনশাআল্লাহ। ফসফরাস মেডিসিনটি 200 শক্তি ব্যবহার করতে হবে, প্রয়োজনে অনেক পর লাগতে পারে। এভাবে কয়েক মাস চলতে থাকবে, দেখা যাবে আস্তে আস্তে ছানিটি আরোগ্য হয়ে গিয়েছে। বন্ধুরা, লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলোর মধ্য থেকে যে কোনো একটি মেডিসিন আপনি নির্বাচন করবেন এবং তা সেবন করবেন, প্রয়োজনে একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সহায়তা নিতে পারেন।
এই একটি মেডিসিনের সাথে আপনি আরো একটি বায়োকেমিক মেডিসিন সেবন করতে পারেন, তা হলো ক্যালকেরিয়া ফলো 12x। ক্যালকেরিয়া ফলো 12x এই ঔষধটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। নির্বাচিত ঔষধটির পাশাপাশি এই ক্যালকেরিয়া ফলো 12x মেডিসিনটি 4টি করে ট্যাবলেট হালকা গরম পানির সাথে বা কুসুম গরম পানির সাথে খাবারের পর দিনে 3 বার সেবন করতে হবে, চুষে বা চিবিয়ে খেতে হবে। আর বন্ধুরা একটি কথা, অনেকে বলে থাকেন এই চক্ষু ছানির জন্য হোমিওপ্যাথিতে কোনো আইড্রপ আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া বা জার্মানিতে প্রস্তুতকৃত আইড্রপ বাংলাদেশে পাওয়া যায়। আইড্রপের নামটি হল সিনেরিয়া সাক্কাস আইড্রপ। সিনেরিয়া সাক্কাস আইড্রপ এটা 2 ফোঁটা করে দিনে 3 বার এক্সটার্নাল ইউজ করতে হবে বা চক্ষুতে ব্যবহার করতে হবে। পাশাপাশি ছানি রুগীর সবসময় রঙিন চশমা চোখে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভিডিওটিকে উপকারী বলে মনে হয় তবে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একবার ভিজিট করবেন, সেখানে স্বাস্থ্য সম্পর্কিত অনেক ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন বা অনেক স্বাস্থ্যের তথ্য আপনি সেখানে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলথ টিপসের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।